নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও নিয়ে চলে এসেছি কিছু ঘটনা, কিছু গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা। এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠিয়েছেন আমাকে। তো সর্বপ্রথম যেটা আমি সবসময় বলে থাকি, কথায় গল্প ভূতরে অ্যাটেস্টেশন কিন্তু কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে বা তাবিজ মাদুলিকে প্রশ্রয় দেয় না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে গল্প আকারে নিয়ে নেবেন। কারণ আমাদের কিন্তু মেইন উদ্দেশ্য, আমাদের পরিবারের মেইন উদ্দেশ্য, গল্প শোনার অনুভূতিটা, সেই ছোটোবেলার নস্টালজিক ফিলিংটা যাতে খানিকটা হলেও ফিরিয়ে দিতে পারি। আর যারা ভাবছো আমার সঙ্গে ঘটনা শেয়ার করবে, তোমরা অনেকেই করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভাবছো করবে, করে নাও চট করে, কীভাবে করবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8011006740, অ্যান্ড আমাদের মেইল আইডি হলো kothaygolpo@gmail.com, সেখানে পাঠিয়ে দিতে পারো। বা আমাদের যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ কথায় গল্প, সেখানে কিন্তু প্লিজ ফলো করে রাখতেই পারো। অ্যান্ড মাঝে মধ্যে কিন্তু আমি আমার লেখা গল্প দিতেই থাকি। আর আজকের ঘটনাটা দুটো ঘটনাই না, এমন দুটো ঘটনা যেটার সঙ্গে বাংলাদেশ জড়িত, মানে কোনো না কোনো ক্ষেত্রে বাংলাদেশ এটার সঙ্গে জড়িত আছে। তো এরকম দুটো ঘটনাই আপনারাই পাঠিয়েছেন। প্রথম ঘটনাটা নিয়ে নেব অন্তরা প্রামাণিকের। অনেকদিন পরে অন্তরা প্রামাণিকের এই ঘটনাটা, মানে প্রচণ্ড একটা লোমহর্ষক ঘটনা। আর অন্তরা প্রামাণিকের কিন্তু প্রত্যেকটা ঘটনা একদমই আনইউজুয়াল হয়, স্পেশালি গীতা মাসিমার ঘটনাগুলি একদম। আমি সিরিজ একটা চলেছে যেটা অন্তরাই আমাকে পাঠিয়েছিল, গীতা কাকিমার, গীতা মাসিমার সিরিজটা, অ্যান্ড তোমরা অনেকে খুব ভালোবেসেছো। আজকে অন্তরা পাঠিয়েছে ওনার, ওর দিদির মুখে, মানে ভয়েস রেকর্ডিংটা ওর দিদি করেছে, আঙ্কানা, ও পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ঘটনাটা শোনো, অ্যান্ড ঘটনাটা শুনে তোমরাই জাজ করো কেমন লাগলো, কমেন্ট সেকশনে কমেন্ট করো। চলো, ঘটনাটা হলো দত্তপুকুরের। হ্যাঁ, তো অন্তরারা তখন দমদম থাকতো, এবং ওরা মানে ওরা মানে বিয়ের আগের কথা বলছি, ওর বাবারা ডিসাইড করলো যে দত্তপুকুরে একটা বাড়ি কিনবে। তো খোঁজ খোঁজ সবাই মানে খোঁজ 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 খুঁজছে সবাই, ওই একটা বাড়ি চাই ওদের, ভালো একটা বাড়ি ওনারা কিনতে চায়। তো খোঁজাখুঁজি চলছে, হঠাৎ দত্তপুকুরেই একটা বাড়ির সন্ধান পেলো, এবং ওরা সবাই মিলে ডিসাইড করলো চলো বাড়িটা দেখতে যাই। কারণ বাড়িটার সম্বন্ধে ওরা শুনেছে বেশ বড় বাড়ি, খোলামেলা, যেমনটা ওরা চাইছিলো না খানিকটা তেমনটাই। তো ওনার অন্তরার মা বাবা ওর দিদিরা গেছিলো সেখানে। হ্যাঁ, গিয়ে দেখছে বাড়িটা বেশ বড় বাড়ি, মানে বড় বড় দুটো রুম আছে, সামনে উঠান, খানিকটা গিয়ে মানে রুম দুটোর খানিকটা গিয়ে রান্নাঘর, রান্নাঘরের পেছনেই হলো ওয়াশরুম, মানে আর নারকেল গাছ, মানে সুপুরি গাছ, মানে খুব মানে জায়গা জমি নিয়ে বাড়িটা। মানে সত্যি কথা বলতে গেলে অনেকের কিন্তু এরকম বাড়ি একটা স্বপ্নের বাড়ি হতেই পারে। তো অনেকে হয়তো এরকম বাড়ি কেনারই স্বপ্ন দেখে। তো ওদের তো বাড়ি দেখে খুব ভালো লেগেছে। এখন যে ওনার ওনার একজনই ছিল, তো আস্তে আস্তে ওনার সঙ্গে কথা বলে ওরা অনেক কিছু জানতে পারলো। তো এখানে না একটু মানে একটু হিস্ট্রিটা এখানে বলা খুবই দরকার, না হলে না তোমরা বুঝতে পারবে না কোত্থেকে কী হলো, কীভাবে কী হলো। তো হিস্ট্রিটা বলছি, এই বাড়ির মালিকই এদের হিস্ট্রিটা বলেছিল, অ্যান্ড ও একা এই এত বড় বাড়ি সামাল দিতে পারছিল না বলে ও বাড়িটা বিক্রি করে দিতে চাইছিল। কারণ ওর পক্ষে একা বাড়িটাকে সামলানো পসিবল হচ্ছিলো না, ঝাড় পোঁছ করা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রাখা ওর পক্ষে পসিবল হচ্ছিলো না। তখন মানে অনেক সময় দেখবে না, কথা বলতে বলতে যদি একটু মানে কাছের হয়ে যায়, তখন না অনেক মনের কথা কিন্তু বেরিয়ে আসে। তো ওই মা যে বাড়ির বর্তমান ওনার, তো অন্তরার মা বাবাকে দেখে অনেক কথা বলছে, নিজের মন খুলে অনেক কথা বলছে, ওদের বাংলাদেশের কথা বলছে। মানে ওরা বেসিক্যালি দে আর ফ্রম বাংলাদেশ। বাংলাদেশের পাবনা বলে একটা জায়গা আছে, পাবনা ডিস্ট্রিক্ট, ওরা পাবনা ডিস্ট্রিক্টে ছিল। সেখানেও প্রচণ্ড জায়গা জমিন, পুকুর, তারপর ওই পানের বুরুজে পান, তারপর হলো পুকুরে মাছ, মানে সবজি, শাক সবজি, মানে কোনো কিছুই কেনার মানে কিনতে লাগতো না, এতই প্রতিপত্তিশালী বাংলাদেশের ওরা ছিল। তো কিন্তু কী হলো, আমরা সবাই জানি বাংলাদেশ যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো, প্রচণ্ড একটা রায়টের সৃষ্টি হয়েছিলো, আর ওখান থেকে অনেক বাঙালিরাই কিন্তু বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে শিফট করে। তো এই ওনারের যে পুরো ফ্যামিলিটা, যার মধ্যে ওর বাবা মা, সে, তার একটা বোন এবং ওর একটা ছোটো ভাই ছিল, এরা কিন্তু মানে
খুব ক্ষুণ্ণ হয়ে একটা রাগ নিয়ে একটা অভিমান নিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। কারণ ওখানে অনেক গরু ছাগলও ছিল, গবাদি পশু টশু সব ফেলে আসতে কিন্তু বাধ্য হয়েছিল, বিকজ ওরা ওইটা তো পৈতৃক ভিটা ছিল, ওরা তো ভেবেছিল জন্ম ওখানে মৃত্যু ওখানে। হঠাৎ নিজের জায়গার থেকে উচ্ছেদ করে দেওয়া বা বাধ্যতামূলক ইন্ডিয়াতে আসা, এই জিনিসটা ওরা সহ্য করতে পারছিল না। যাই হোক, ইন্ডিয়াতে এসে দত্তপুকুরে এই বাড়িটা ওনারা কেনেন এবং বাড়িটা দেখে ওই না আস্তে আস্তে ভোলার চেষ্টা করছিল, যদিও বা চেষ্টা করছিল কিন্তু কাহাতক ভোলা যায়, যেখানে নিজের শেকড়টা ওখানে রয়ে গেছে। প্রায়শই বাংলাদেশের কথা বলতো, নিজেদের জমি জায়গার কথা বলতো, হাই হুতাশ করতো, তো আস্তে আস্তে অ্যাডজাস্ট করারও চেষ্টা করছিল। তো কিছুদিন পরে কি হলো, ধরো 1.5-2 বছর পর হঠাৎ ওর যে বাবা, ওর বাবার না হার্টের একটা মানে থেকে থেকে বুকে একটা পেইন করতো, করতে করতে একদিন ভদ্রলোক হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। বটগাছটা চলে গেছে, আবার বাঁচার লড়াই, বাঁচতে তো হবে। ভদ্রলোক মারার ঠিক 6 মান্থ পর ভদ্রমহিলা শ্বাসকষ্টে মারা যায়। ঠিক আছে, তো এরকম করে মারা গেল, মা বাবার দুজনেই ছায়া ওদের উপর থেকে চলে গেল। এখন বাড়িতে পুরো 3 ভাই বোন, যার মধ্যে বোনের বিয়ে দেওয়া হয়ে গেল। বাট বোনটা কি হলো, শ্বশুর বাড়িতে গিয়ে ওর নানা রকম উপসর্গ দেখা দিল, যেমন চুলকুনি, পেটে ব্যথা, বমি। তো ওর দাদা কি বল, দাদা বললো কি ঠিক আছে কিছুদিন আমাদের এখানে চলে আয়, আমাদের এখানে চলে তো একটু সুস্থ হয়ে যা। তো দাদার বাড়িতে এসছে, তো আস্তে আস্তে না ও অনেকটা সুস্থ হয়ে উঠছিল। হঠাৎ কি হলো, সেই বোনটাও ওই বাড়িতেই, মানে ওই বাড়িতে বাবা মা অ্যান্ড বোনটাও মারা গেল। এই কথাগুলি কিন্তু অন্তরার মা বাবাকে এই বর্তমানের ওনার যে সে বলছিল, ওনার দুঃখের কথাটা শেয়ার করছিল। তারপরে ছোটো ভাই, ছোটো ভাই ওনাদের সঙ্গে থাকতো না, পড়াশোনা করার জন্য খানিকটা দূরে থাকতো, মানে ওর কলেজ যেখানে ওখানেই হোস্টেল নিয়ে থাকতো। মিডিলে কি হলো, সেই ছোটো ভাইয়ের হোস্টেলে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল। এখন শরীর যখন খারাপ হয়ে গেল, আগে তো দেখো চিঠিপত্রের লেনদেনই হতো, আগে তার ফোনাফোনই হতো না, তখন ওর দাদা বলছে তো চলে আয় বাড়িতে, আমিও একা আছি, কারণ সবই তো একা একা চলে গেছে। তো ওই ভাইটা আসছে, আচ্ছা ওদের বাড়িতে কিন্তু একটা পুকুরও ছিল। হ্যাঁ, তো ভাইটা এসে আস্তে আস্তে অনেকটা সুস্থ হচ্ছিল। একদিন কি হলো, পুকুরে কোনো কাজে ও গেল আর কি, ওই বাসন ঠাসন ধুতে হোক বা চান করতে গেল। ইন দ্যাট টাইম কি হলো, ওর যেটা কোনোদিনও হয়নি, মিরগি রোগ, মিরগি, হ্যাঁ ওই রকম মিরগি রোগে হয়ে ওখানে দাপড়িয়ে পুকুরে পড়ে সে এখানে মারা গেল। মানে লোকটার পুরো ফ্যামিলি এই বাড়িটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এই 4 জন মারা যাওয়ার পর থেকে কি হলো বলো তো, লোকটা বলছে জানো, এরা তো আমাদের দুনিয়ার মানুষ না, কিন্তু এরা প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে আমার সঙ্গে কথা বলতে আসে, আমি ওদের সঙ্গে কথা বলতে চাই না, ওরা তো, কারণ আমি তো জীবিত, ওরা তো মৃত, ওরা ওদের আমাদের তো আমার কানেকশন নেই, তথাপি ওরা আমাদের আমাকে প্রতি রাত্রে কথা বলতে আসে, আর আমি এসব সহ্য না করতে পেরে আমি নেশা ভাং করে থাকি, যাতে ওদের কথা না শুনতে পারি, যাতে আমি ওদের মানে ওদের কোনো কিছু আমি ফিল না করতে পারি, কিন্তু তথাপিও আমার নিস্তার নেই। ওরা আমাকে কি বলে জানো, বলে এই বাড়িটা তুই বিক্রি করিস না, এই বাড়িটাতে আমরা আছি, এই বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবি, আমরা আছি, বাড়ি বিক্রি করছিস কেন, তুই কোথায় একা? তো না বলছে আমি আমার দ্বারা একা একা এত বাড়ি, এত বড় বাড়ি আমি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখতে পারবো না, আমি বিক্রি করে দেবো। ওরা বারবার অশরীরী আত্মারা এসে লোকটাকে বলতো যে না তুই বাড়ি বিক্রি করতে পারবি না। এরকম করে করে নাকি আগেও অনেক খদ্দের এসছে এই অশরীরী রিলেটিভসরা, ওর মা বাবার আত্মা বা বোন ভাইয়ের আত্মারা, ওদেরকে নাকি বাড়িটা কিনতে দেয়নি। তো এই কথা শুনে অন্তরা প্রামাণিকের যে মা বাবা, ওরা আর কি শুনছিল ব্যাপারটা, ওদের তো পছন্দ হয়ে গেছিলো, যাই হোক ওনারা শুনছেন আর কি। তারপর লোকটা উপযাচক হয়ে বলছে, আমার মা বাবার ফটো দেখবেন দেওয়ালে, না ওর মা বাবা ভাই যারা মারা গেছিলো পুরো ফটো দেওয়ালে মানে ইয়ে করা, ওর পরিবারের ফ্যামিলি মেম্বারের যারা মারা গেছে। তো অন্তরার মা দেখে না বলছে যে, ওদেরকে দেখে কি মনে হলো বলো তো, যেমন কেউ আমাদের বাড়িতে ধরো কোনো গেস্ট আসলে আমরা কি একটা স্মাইল দিয়ে ওয়েলকাম করি, ঠিক তেমনই ফটোতে দেখে মনে হচ্ছে ওরা খুব সুন্দর একটা স্মাইল পাস স্মাইল দিচ্ছে, যেমন অন্তরার মা বাবারা তো ওখানে গেছে স্মাইল দিয়ে ওদেরকে ওয়েলকাম জানাচ্ছে ওই মৃত ব্যক্তিরা। তো কিন্তু যাই হোক, ওনারা আর অতটা গা গরজ করে না, ওনাদের ফিক্সড হয়ে গেছে যে ওনারা এই বাড়িটাই কিনবে, এইটা মোটামুটি ফিক্সড। ওর লোকটাকে বলেছে না আমরা এই বাড়ি নেবে, যে যেরকমই যাওয়ার কথা হোক আমরা বাড়িটা পছন্দ হয়ে গেছে নেবো, লাগে আমরা পূজা পালি করে নেবো আর কি, ঠিক আছে ফাইন। ওই রাত্রে ওরা ওদের বাড়িতে ফিরে গেল। যাওয়ার পর ওই রাত্রেই ওর মা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নটা কি দেখেছে জানো,
স্বপ্নটা দেখেছে হলো ওদের যেমন গৃহপ্রবেশ হচ্ছে, ওনার বোন এসছে, ঠিক আছে, মানে অন্তরা আঙ্কানা অন্তরার মাসি এসছে। মাসি এসে দেখছে ওই উঠানটার মধ্যে না একটা বউ, হ্যাঁ, তোমার লাল শাড়ি পরা, চুল পুরো খোড়া খোলা, হ্যাঁ একদম খোলা চুল, লম্বা খোলা চুল, লাল বড় একটা টিপ পরা, বালতি দিয়ে নেতা দিয়ে নেতা চিপড়ো চিপড়িয়ে পুরো ফ্লোরটা মুছছে। তো ওর মাসি এসে বলছে, এই বউ তুমি কী করছো, তুমি কার বউ গো, তুমি এই বাড়িতে কী করছো? তো ওই যে মুছছিল ও বলছে, এই বাড়িতে কী করছো মানে, এটা তো আমার বাড়ি। তো ওর মাসি বলছে, এই বাড়িটা তো আমার দিদি কিনেছে, এই যে ওদের গৃহপ্রবেশ, কত মানুষ আসবে, তুমি এগুলো কি নেতা দিয়ে কি পোছাপোছি করছো, সরা সরো সরো এখনই গেস্ট আসবে। তো মেয়ে লোকটা প্রচণ্ড রেগে গেছে যে মুছছে, বলছে সরাবো, আমার বাড়ির থেকে আমাকে সরাবি, হ্যাঁ তোদের তো সাহস কম না, হ্যাঁ আমার বাড়ির থেকে তোরা আমাকে সরাতে চাইছিস, আমরা কোথাও যাবো না, এটা আমাদের বাড়ি, ছড়বি তো তোরা। তো বলছে যে, এই বউ তুমি কী সব কথা বলছো। তারপর বউটা কী বলছে জানো, এই দেখ, মানে বালতিটার দিকে তাকিয়ে দেখে পুরো ওর মাসি দেখছে পুরো লাল রক্ত, যেমন হয় না জলের বদলে রক্ত, বলছে আমি এই রক্ত দিয়ে পুরো ফ্লোর মুছি, মুছতে পারবি আমাদের মতো এরকম করে, এই রক্ত দিয়ে কি তোরা এই ফ্লোরটা মুছতে পারবি? পারবি না তো, আমাদের মতো রাখতে পারবি? পারবি না, এটা আমাদের ঘর, হ্যাঁ এখান থেকে চলে যা তোরা। তারপর মাসি তো মানে স্বপ্নে দেখছে, আমার মাসি যেমন ভয় পাচ্ছে, হ্যাঁ তখন বলছে কি, তোরা যদি না যাস তোদেরকে প্রত্যেকটাকে কুচি 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 করে কেটে না ওই পেছনে যে পুকুর পাড়ের ঘাটের জমিটা আছে ওখানে পুঁতে রেখে দেবো, চলে যা বলছি এখান থেকে, এটা আমাদের বাড়ি। তো এই স্বপ্নটা দেখে ভয় পেয়ে আটকে উঠেছে, তখনও কিন্তু ভোর হয়নি, হ্যাঁ ওই ধরো 3:30 হবে। উঠে দেখছে যে ওই ছেলেটা, যে ছোট ছেলেটা মির্গি রোগে মারা গেছে না, হঠাৎ পর্দার চুপি ইয়ে দিয়ে না চুপি দিচ্ছে, উনি কিন্তু এটা দেখছেন, চুপি দিচ্ছেন, দিয়ে বলছেন যে ওই বাড়িটা আমাদের, ওই বাড়িতে কাউকে থাকতে দেব না, আমরা অশরীরী হয়েও ওই বাড়িতেই রয়ে গেছি, ওই বাড়িতে আমরা কাউকে থাকতে দেব না বলেই নাকি পর্দাটা টেনে ও নাকি কোথায় হাওয়ায় মিলিয়ে গেছে। এত সব দেখার পরে কি ওই বাড়ি আর কেনা যায়? নিশ্চয়ই কেনা যায় না, যেখানে অশরীরী আত্মারা বারবার তোমাকে থ্রেটনিং দিচ্ছে যে ওই বাড়ি তোমরা কিনবে না, ওই বাড়িতে আমরা থাকি। অ্যান্ড অলসো ওরা শুনেছিল যতই খদ্দের এসেছিল এই অশরীরী আত্মারা হয়তো এরকমভাবেই ভয় দেখিয়ে থ্রেটনিং দিয়ে ওখান থেকে কিন্তু ভাগিয়ে দিয়েছে। তো আলটিমেটলি অন্তরাদের কিন্তু ওই জায়গাটা কেনা হয়নি, ওরা দত্তপ করে অন্য একটা পোর্শন, অন্য একটা বাড়ি কিনেছিল। তো প্রচণ্ড ভয়ানক একটা ছিল না, স্পুকি একটা ইনসিডেন্ট সত্যি, কত রকমের কত কিছু ঘটে না বাড়ি নিয়ে, কত মানুষের কত রকমের স্বপ্ন থাকে, সে যেটা মরার পরেও হয়তো থেকেই যায়, অনেকের হয়তো যায় না, তাই অতৃপ্ত আত্মা হয়ে সেই বাড়িতেই ঘুরঘুর করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ অন্তরা, এখন কিন্তু প্লিজ আরও ঘটনা কালেক্ট করে পাঠাও, তোমার ঘটনা যেটা শেষ পাঠিয়েছিলে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর প্লিজ তোমরাও ঘটনা পাঠাও। আর একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ 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 চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের প্রোফাইলে শেয়ার করো এই এপিসোডগুলি। অন্তরা প্রামাণিক রিকোয়েস্ট করবো, তোমার এই এপিসোডটা শেয়ার করো তোমার প্রোফাইলে, তোমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দাও, সো দ্যাট আমরা অনেক মানুষের কাছে পৌঁছতে পারি এবং নতুন নতুন অনেক ডরাবনা ডরাবনা ঘটনা তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আচ্ছা নেক্সট ঘটনা এখন চলে যাব, সেটাও কিন্তু বাংলাদেশের, অ্যান্ড ঘটনা যে পাঠিয়েছে বলেছে নামটা মেনশন করতে না, যদিও বলেছে তুমি জায়গার নাম মেনশন করো, কোনো প্রবলেম নেই। ওনার বর্তমান বাবার বাড়ি হলো তোমার ঠাকুরপুকুর, ঠিক আছে, অ্যান্ড ঘটনাটা ওনার বাবার সঙ্গে ঘটেছিল, অ্যান্ড এটারও একটু হিস্ট্রিটা না বললে পুরো খাপচারা হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। 1940 খ্রিস্টাব্দে ওনার বাবা জন্ম হয় এবং ওটা বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশে যখন জন্ম হয় ওর বাবার যখন 3 বছর বয়স, মানে অনামিকার বাবার যখন 3 বছর বয়স, ওনার ঠাকুরদা কিন্তু তখন ব্রিটিশ আমলে তোমার পুলিশে চাকরি করতে এবং উনি শ্রীরামপুর পোস্টে ছিলেন, অ্যান্ড শ্রীরামপুর পোস্টে থাকাকালীনই ওনার যক্ষা হয়, যক্ষা হওয়ার পর উনি বাড়িতে বাংলাদেশের বাড়িতে ফিরে যান এবং সেখানে কিন্তু মারা যায়। তো অনামিকা ম্যামের বাবার, ওনার বাবার স্মৃতি বলতে একটাই ছিল যে পালকি করে একটা অসুস্থ মানুষ গেছে আসছে, ওইটুকুনি স্মৃতি কিন্তু ওনার বাবার ইয়েতে ছিল, মনে ছিল আর কি, ব্রেনে ছিল। আর উনি, ওনার বাবা যখন মারা যায় ওনার মা কিন্তু অন্তঃসত্ত্বা ছিলেন, ঠিক আছে, অ্যান্ড ওনার বাবা আর মারা যাওয়ার কিছু মাস পরেই যমজ সন্তানের জন্ম দেয়, যার মধ্যে একজন সন্তান মারা যায় আর একজন সন্তান জীবিত ছিল, মেয়ে ছিল। তো ওরা ভাই বোনরা বড় হচ্ছিল, শ্বশুরবাড়িতেই ছিল, কিন্তু শ্বশুরবাড়িতে থাকলেও না ওনার যে মানে উসকো কে বলতে ভাসুর, ভাসুররা কিন্তু মানে অনামিকা ম্যামের বাবার জ্যাঠা,
ওরা কিন্তু প্রপার্টি নিয়ে নানারকমভাবে ওনাকে হেনস্থা করা শুরু করলেন, নানারকমভাবে ওনাকে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করলেন। পরে থাকতে না পেরে ওনারা গোপালপুর, হ্যাঁ গোপাল, নোয়াখালীর গোপালপুরে যেটা ওনার মামার বাড়ি, মানে অনামিকা ম্যামের বাবার মামার বাড়ি ছিল, ওরা জমিনদার ফ্যামিলি ছিল, ওর মা কিন্তু ওনার দুই সন্তানকে নিয়ে চলে আসে। আচ্ছা, অনামিকা ম্যামের বাবা এবং ওনার যে মামা, ওরা দুজনেই পিঠাপিঠি ছিল, খুব হুরস্থুলি করতো, খুব দুষ্টুমি করতো, মানে কী বলবো আর। আর যেহেতু জমিনদার ফ্যামিলি ছিল, এখানে এসে ওনারা খানিকটা ধাতস্থ হলেন, ওনার মা দাদুর প্রচণ্ড আদর করতেন এবং ওই বাড়িটা এতই বিশাল ছিল, ইভেন অনামিকা ম্যামও নাকি 2004 ওনার বাবার সঙ্গে গিয়েছিলেন ওনাদের সেই ভিটা মাটি দেখতে, বাংলাদেশটা দেখতে অ্যাকচুয়ালি, অ্যান্ড নিজের পৈতৃক ভিটা তো ডেফিনেটলি দেখবেনই। ওখানে নাকি জ্ঞাতি গোষ্ঠী মিলিয়ে 16-17 পুকুর ছিল, গাছগাছালিতে মানে হিউজ একটা প্লট ছিল, পোর্শন ছিল প্রপার্টির। তো সব আস্তে আস্তে ওনারা বড় হতে লাগলেন, তারপর এরকম করে ম্যামের বাবাও কিন্তু নিজের পড়াশোনাটা কমপ্লিট করতে থাকলেন। ঠিক আছে, তো যাই হোক, তো যখন ওনার পড়াশোনা চলাকালীন, তখনই কিন্তু ওই বঙ্গভঙ্গর যুদ্ধটা শুরু হলো বা রায়তটা শুরু হলো। একদিন ওনার মানে ডিগ্রি কমপ্লিট করার পর ওনার রিজাল্টটা নিতে গেছিলেন ওনার যে কলেজ ওই জায়গায়, তো ওখানে গিয়ে শুনলেন যে রায়তের জন্য সেই তৎকালীন কিছু মিল মালিকের নাকি হত্যা করা হয়েছে, এবং উনি মনে মনে প্রচণ্ড একটা কষ্ট ফিল করলেন যে আমার এটা তো আমারও জন্মভূমি, নিজের জন্মভূমিতে মানুষকে এরকম মরতে হচ্ছে। তো উনি কী করলেন, পাসপোর্ট বানিয়ে উনি ইন্ডিয়াতে চলে আসলেন, এবং সেই পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়াতে আসার পর প্রথমে উনি গৌহাটি, যে কামরূপ ডিস্ট্রিক্টে পড়ে গৌহাটি, আমিও গৌহাটির মেয়ে, তো যাই হোক ওখানে পাসপোর্টটা উনি জমা দিলেন। জমা দেওয়ার পর উনি চাকরির চেষ্টা করতে লাগলেন, আর ওনার বোন যে মানে যমজ বোনের যে রয়ে গেছেন, উনি তো ওখানেই বিয়ে হয়ে গেছে বাংলাদেশে, তো উনি বাংলাদেশেই ছিলেন, উনি খালি চলে এসেছিলেন। হ্যাঁ, তো পাসপোর্ট জমা দেওয়ার পর উনি তখন একটা এলআইসির জব পান, যেহেতু কিন্তু উনি যেহেতু ইন্ডিয়ার নাগরিকত্ব মানে সিটিজেনশিপটা পায়নি, তাই ওই এলআইসির চাকরি হয়নি। পরে যখন উনি সিটিজেনশিপ পেয়ে গেছিলেন, পরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ওনার চাকরি হয় এবং পরে উনি বিহারে পোস্টেড হন। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে অনামিকা ম্যামের বাবার কিন্তু স্ট্রাগলিং, মানে পুরো জীবনটা, এই জীবনটা প্রচণ্ড স্ট্রাগলিং ছিল, মানে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে, আস্তে স্ট্রাগল করে করেই কিন্তু উনি বড় হতে পেরেছেন। খুব কষ্টের জীবন ছিল, একে তো দেশ ছেড়ে এসে এখানে একটা বিদেশ বিভুঁয়ে এসে সব কিছু ঠিকঠাক করা। তো ওই বোনের সঙ্গে কিন্তু চিঠিপত্রতে মানে খোঁজ খবর রাখা হতো। তো একবার উনি জানতে পারলেন ওই বোনের প্রথম সন্তান যে ছেলে ছিল 9-10 বছর বয়সে, ও মারা গেছে ধনুষ্টঙ্কার হয়ে, মানে ওর শরীর খারাপ ছিল, ধনুষ্টঙ্কার হয়েছিল, পরে ডক্টর এসে একটা ইঞ্জেকশন দেয় অ্যান্ড উইদিন 10 মিনিটস পর ছেলেটা নাকি মারা যায়। তো ডেফিনেটলি এই এত একটা মানে বোন নিজের সন্তান হারিয়েছে, তো দাদাকে তো খবর দেবেই, ওই মায়ের তো কথাই বললাম না যার সন্তান হারিয়েছে ওর কীরকম অবস্থা, 9-10 বছরের একটা ছেলে। তখন ঠিক আছে, জানাজানি হলো। তো ছেলেটা মারা যাওয়ার কিছু কয়েক মাস পরে ওদের বাড়ি, মানে বাংলাদেশের কথা বলছি, হ্যাঁ, যে মানে অনামিকা ম্যামের পিসির বাড়ির কথা বলছি, পিসির বাড়ির লাগোয়ায় একটা আরেকজনের বাড়ি আছে, তো ওখানে একজন ঠাকুমা ওর নাতিকে ডাকছিল। হ্যাঁ, দুপুরবেলা, ভর দুপুরে ওর নাতি বেরিয়ে গেছে, ওর নাতিকে খাওয়ার জন্য ডাকছিল। তো নাতি খেলতে গেছে, তো ওই খ্যাত খামার ওই লেবু গাছের লেবু গাছ ময় ভরা ছিল, দেখে ওই দূরে নাতি খেলছে, তো ডাকছে আয় 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 রে খেয়ে যা। তো এই ক্ষেত্রে অনামিকা ম্যাম আমাকে একটা কথা বলেছে, হয়তো তোমরা অনেকেই জানো যে ভর দুপুরে যখন আমরা জানি না কিছু কিছু পার্টিকুলার সময় কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলি খুব বেশি অ্যাক্টিভলি অ্যাক্টিভ হয়ে যায়, যেটা যেমন দুপুরবেলা আছে, শত্রুঘ্ন সন্ধ্যা আছে, রাত্রেবেলা তো ডেফিনেটলি আছেই, তো কিছু কিছু পার্টিকুলার টাইমে আমাদের নাকি নাম ধরে ডাকতে হয়, নাম ধরে না ডাকলে যে কোনো অশরীরী আত্মারা সেই ডাকে নাকি রেসপন্ড করতে পারে। অ্যান্ড খানিকটা এরকমই হয়েছিল, এই ঠাকুমা যখন ঘরে আসে উনি থম মেরে বসে থাকে, ওনার সব অ্যাক্টিভিটিগুলি সব উল্টাপুল্টা গড়বড়। তো এইসব দেখে ওরা তো অনেক কিছুই, আগের দিনের মানুষ তো অনেক কিছুই বুঝতে পারতো, ওদের বাড়ির মানুষরা ধুনি ওঝাকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর জানা গেছে যে ওনাকে ওই যে 9-10 বছর ওনার পিসির ছেলে যে মারা গেছে, ওই ছেলেটা ওই বুড়ি ঠাকুমাটাকে পজেস করেছে। পজেস করার পর বলছে যে আমি তো আসতে চাইনি, ও তো গিয়ে ডেকেছিল আয় 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 খেয়ে যা, ওর জন্যই তো এসছি।
তো বলছে যে তুমি তুমি কেন ওকে ধরেছো, তুমি চলে যাও এখন। হ্যাঁ, ও তো তোমাকে ডাকেনি, ও তো নিজের নাতিকে ডেকেছে। তো বলছে যে আমার আমার মামা আছে ভারতবর্ষেও, তুমি মামাকে চিঠি দিয়ে বলো আমার নামে যাতে গয়ার পিণ্ডি দেয়, না হলে আমি অতৃপ্ত হয়ে ঘুরতে থাকবো, কারণ এতদিন আমি ওই লেবু গাছের বাগানেই আমি ছিলাম, উনি ডেকেছেন বলেই আমি চলে এসেছি। আরেকটা কথা বলেছে যে ওই ডাক্তার আমার ভুল ট্রিটমেন্ট করেছিল, ওর জন্য আমি মারা গেছি, ওই যদি ইঞ্জেকশনটা আমাকে না দিত তাহলে হয়তো আজকে আমি মারা যেতাম না। তো এই ঘটনা শুনে উনি, যেহেতু পাশের বাড়িই ছিল ওই বুড়ি ঠাকুমাটা আর অনামিকা ম্যামের পিসির বাড়ি, তো ম্যাম এসে সব যখন শুনলেন তো উনি তো প্রচণ্ড ভেঙে গেলেন, এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ওনার দাদাকে একটা চিঠি লিখলেন। ওনার দাদা বিহারে পোস্টেড ছিল, যেটা আমি বললাম তোমাদেরকে, তো বিহার থেকে ভূতগয়াতে গিয়ে ওই ওনার ভাগ্নের নামে পিণ্ডি দেয়, এবং পিণ্ডি দেওয়ার পর নাকি সব কিছু ঠিকঠাক হয়ে যায়। অনামিকা ম্যাম কিন্তু অনেক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অলরেডি পাঠিয়ে রেখেছে, এক এক করে শেয়ার করব। তো কেমন লাগলো আজকে বললাম না, দুটোই বাংলাদেশ রিলেটেড। কিন্তু আর একটা কথা সবসময় বলবো যে যাদের সঙ্গে হয় সেই অনুভূতিটা, সেই ভয়ের ফিলিংসটা বা এই কষ্টের ফিলিংসটা, যে নিজের এত ছোটো একটা বাচ্চাকে হারানোর ফিলিংসটা, সেটা হয়তো আমরা কোনোদিনও মেহসুস করতে পারবো না। বিশ্বাস অবিশ্বাস তো অনেক দূরের কথা, এই কষ্টটা এটাও হয়তো যাদের সঙ্গে হয় সেটাই তারাই হয়তো খুব একান্তভাবে ফিল করতে পারে। আর ডেফিনেটলি আমি তো একটা সবসময় বলি যে পজিটিভ নেগেটিভ দুটো নিয়েই আমাদের চলতে হবে, এবং পজিটিভ হলো এমন একটা এনার্জি, আমরা যদি পজিটিভের সান্নিধ্যে থাকি নেগেটিভ এনার্জি কিন্তু আমাদেরকে ছুঁতেও পারবেন না। তো জয় ভোলেনাথ, জয় বলবম, বলবমও শুরু হয়ে গেছে, আমি তো শ্রাবণ মাসে সোমবার করছি, তোমরা কারা কারা করছো কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর তোমাদের 100 এপিসোড কেমন লেগেছে সেটা আমাকে জানিও। আচ্ছা একটু কমেন্ট পড়ে নিই, তোমরা বারবার বলো দিদি কমেন্ট পড়বে কমেন্ট পড়বে, একটু কমেন্ট পড়ে নিই ঠিক আছে। এটা তোমার এই ভয়ঙ্কর এক অভিশপ্ত বাড়ির ঘটনা যেটা দোলা দাস শেট্টি ম্যাম পাঠিয়েছিলেন, ইটস তিস্তা সিনহা রয় পাঠিয়েছে, ভোলানাথের আশীর্বাদ সবার উপর এইভাবেই বর্ষিত হোক, থ্যাংক ইউ সো মাচ বলে বোম, হর হর মহাদেব। নন্দু সেট, অনেকদিন পর হায়দ্রাবাদের ঘটনা শুনলাম, তাও আবার খুব ভয়ঙ্কর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রুমকি নাথ, রুমকি নাথ ইয়ে করেছেন কিন্তু ওটা পজেস্টে করেছিল, খুব ভালো লাগলো। যাই হোক, সুদীপ্তা চক্রবর্তী করেছেন দারুণ লাগলো, টু স্ক্যারি, সত্যি খুব স্ক্যারি, পুরো বাড়িটা মানে এত জনে কত কিছু ফিল করেছে, যারা দেখো নি ছটপট দেখে নাও সেই এপিসোডটা। আচ্ছা দেবাশিস প্রসাদ লিখেছেন খুবই মারাত্মক ঘটনা, গায়ে কাটা দিয়ে গেল দিদি, সাংঘাতিক, বাট দোলা শেট্টি ম্যাম ও ওনার হাজব্যান্ডের হেল্পিং নেচারের কথা শুনে ভালো লাগলো, এমনি সবাই হতে লাগে এক দুজনকে সাহায্য করলে যে কোনো সিচুয়েশন ব্রেভলি হ্যান্ডেল অর এলস অ্যাভয়েড করা যায়। বাহ সত্যি, এটা তো আমি সবসময় বলি ম্যাম এবং ম্যামের হাজব্যান্ডরা, ইনফ্যাক্ট উনি যখনই ঘটনা শেয়ার করে না উনি একটা লাইন লিখে, ওইসব অশরীরী আত্মাদের শান্তি কামনা করি আমি, তো সত্যি আমরা সবাই ওই অশরীরী আত্মাদের শান্তি কামনা করি। অ্যান্ড ম্যাম কিন্তু, ম্যাম এবং ম্যামের হাজব্যান্ড সত্যি ওই কাপলের হেল্প না করলে কিন্তু ওদের অনেক আরও মুশকিল হয়তো হতে পারতো। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দেবাশিস কমেন্ট করার জন্য, তন্ময় ফুড ব্লগস দারুণ গল্প ছিল, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। দেবিকা বিশ্বাস খুব ভয়ের ছিল, থ্যাংক ইউ। চন্দ্রানী বসাক দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী দত্ত দেশে ফেরার পথে সান ফ্রান্সিসকোর একটা হোটেলে দুরাত্রি কাটিয়ে ফ্লাইট ধরবো, কিন্তু কথায় গল্পকে মিস করছি না, গল্প শুনে নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ কথায় গল্পের সঙ্গে এভাবেই থাকার জন্য, সবাইকে ধন্যবাদ। আচ্ছা দশরথ হরিশ, থ্যাংক ইউ। আচ্ছা এটা দোলা দাস ম্যামই কমেন্ট করেছিলেন, থ্যাংক ইউ সো মাচ রুমকি টু শেয়ার মাই স্টোরি, এক্সেলেন্ট প্রেজেন্টেশন অ্যান্ড ইউ আর লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আচ্ছা প্রিয়াতা ভট্টাচার্যা ক্ল্যাপ অ্যান্ড থামস আপ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। বিপাশা রয় ইউ আর টু গুড, আই হ্যাভ সিন অল ইউর এপিসোড, কিপ ইট আপ, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ। শিখা দাস দিদি আজ তোমাকে খুব সুন্দর লাগছে, তোমাকে ডার্ক লিপস্টিকে খুব খুব স্যুট করে, এখন রাত 1:30 বাজে, ঘটনাটা জাস্ট মারাত্মক, ভয়ের গায়ে কাটা দিচ্ছে, এবার আর ঘুম আসবে না, থ্যাংক ইউ সো মাচ ডিয়া। সো জয়ন্তী সরকারও কমেন্ট করেছেন দারুণ লাগলো আজকের এপিসোডটা।
মালিকা চক্রবর্তী লিখেছেন, দিদি আমার মেয়ে তৃষা চক্রবর্তী আপনাকে খুব ভালো লাগে, ও একটা গল্প পাঠাচ্ছে আপনাকে, শুনতে চাই আপনার গলা। একদম পাঠিয়ে দিন ম্যাম, আমি ডেফিনেটলি আমি শেয়ার করে নেব। দোলা মুখার্জি ম্যামও কিন্তু আমাদের মানে ঘটনাটায় কমেন্ট করেছিলেন, বাপরে কি সাংঘাতিক ঘটনা, সবসে বেস্ট এপিসোড, খুবই মারাত্মক, দারুণ লাগলো ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই কমেন্ট করতে থাকো, এভাবেই পাশে থাকো। আজকের এপিসোডটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।